বিজেপির নবান্ন অভিযানের আজ পড়ল বিধানসভায়। শাসক বিরোধী স্লোগানে উত্তপ্ত বিধানসভা, তুমুল হট্টগোলের মধ্যে বিধানসভা ছাড়লেন স্পিকার। গত মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের আজ এবার গিয়ে পড়ল রাজ্যের বিধানসভায়। বিজেপির নবান্ন অভিযানের দিন পুলিশের কাছে বাধা পেয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক মহিলা পুলিশ কর্মীর উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন, ডোন্ট টাচ মাই বডি। এদিন এই ডোন্ট টাচ পোস্টার নিয়ে বিধানসভায় বিক্ষোভ দেখান তৃণমূলের বিধায়কেরা। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলে সরব হয়েছে বিজেপি বিধায়কেরা। দুই দলের এই জোড়া বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি প্রশ্নে আলোচনা চেয়েছিল বিজেপি। তার উত্তরে অধ্যক্ষ জানান, বিষয়টি বিচারাধীন, এ বিষয়ে আলোচনা সম্ভব নয়। এরপরই স্লোগান দিতে শুরু করেন বিজেপির বিধায়কেরা। একসময় ওয়াক আউট করেন তারা, বিধানসভার বাইরে এসে সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শাসক দলের বিরুদ্ধে সরাসরি স্লোগান দিতে থাকেন বিজেপির বিধায়কেরা। এসবের মাঝেই ডোন্ট টাচ মাই বডি সংক্রান্ত পোস্টার নিয়ে পাল্টা স্লোগান দিতে শুরু করেন তৃণমূল বিধায়কেরা। বিজেপির মুলতবি প্রস্তাব গ্রহণ না করায় এদিন বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির বিধায়কেরা, পাল্টা স্লোগান শুরু করেন তৃণমূল বিধায়কেরা। তুমুল হট্টগোলের মাঝেই এদিন বিধানসভা ছাড়েন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, নিম্ন রুচির রাজনীতি করছে তৃণমূল। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল বিধায়ক শশী পাজা। তিনি বলেন, ওরা ওদের ক্যাডারদের নিয়ন্ত্রণে রাখতে পারেননি, ইট বৃষ্টি হয়েছে, মহিলা পুরুষ পুলিশকর্মী ছিলেন, সেক্ষেত্রে তারা কি বসে বসে দেখবেন। সব মিলিয়ে এদিনের শাসক বিরোধী স্লোগান পাল্টা স্লোগানের জেরে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিধানসভা চত্বরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।